আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফুড অ্যান্ড কিচেন বিডি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে আসিনি, আজকে এসেছি আপনাদের সাথে সেলিব্রেট করতে। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতায় রিসেন্টলি আমার চ্যানেলটা 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে, আলহামদুলিল্লাহ, যেটা আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই হয়তো সম্ভব হতো না। মন থেকে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই কেকটা আমি আপনাদের জন্য বানিয়েছি, কারণ আপনাদেরকে ছাড়া ফুড অ্যান্ড কিচেন বিডির পরিবার সবসময় অসম্পূর্ণ। আপনাদেরকে খাওয়াতে পারলে আরও বেশি ভালো লাগতো, ইনশাআল্লাহ সেটাও একদিন পসিবল হবে। আমি কেক ডেকোরেশনে খুব একটা এক্সপার্ট নই, এই জন্য খুব সিম্পল একটা কেক বানিয়েছি, তবে খেতে কিন্তু অনেক ইয়ামি হয়েছে। আজকে আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি। ছোটবেলা থেকেই আমার রান্নার প্রতি আলাদা একটা আগ্রহ ছিল। ছোটবেলায় নিজের পছন্দের খাবারগুলো মাঝে মাঝে রান্না করতাম, আবার কখনো কখনো নতুন কিছু রান্না করার ট্রাই করতাম। সেই আগ্রহ থেকেই এই ইউটিউবে আসা। যদিও ইউটিউবে আসা শখের বসে, তবে এখন এই কাজটা আমি করি ভালোবেসে। আপনাদের সহযোগিতা ছাড়া আসলেই কোনো কিছু পসিবল ছিল না। আপনারাই আমাকে উৎসাহিত করেছেন বেশি বেশি কাজ করার জন্য, এবং আশা করব আপনারা সবসময় আমাকে এইভাবেই উৎসাহিত করবেন। যারা ইউটিউবে কাজ করেন তারা খুব ভালোভাবেই জানেন যে এখানে কতটা হার্ডওয়ার্ক করতে হয়। আসলে পরিশ্রম ছাড়া কোনো জায়গাতেই সফল হওয়া যায় না, তবে পরিশ্রমের পাশাপাশি সবার সাপোর্টও দরকার। ইউটিউবের যাত্রা সবেমাত্র শুরু, এখনও অনেক পথ বাকি। আশা করছি এই যাত্রায় আপনাদের সকলের সাপোর্ট পাবো, সকলকে সবসময় পাশে পাবো। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, বেশি বেশি পরিশ্রম করতে পারি এবং আপনাদের জন্য মজার মজার রেসিপি নিয়ে আসতে পারি। সবাইকে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে সাথেই থাকবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। আবারও আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।